বিনামূল্যে প্রশিক্ষণ শেষে চাকরির নিশ্চয়তা এমনই একটি প্রকল্প বাস্তবায়ন করছে অর্থ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন কিংবা চেম্বারের মাধ্যমে এ ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমেই তরুণ তরুণীদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে। 2014 সাল থেকে এ পর্যন্ত প্রায় 4.5 লাখ মানুষ এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়েছেন এবং চাকরি পেয়েছেন 3,22,000 জন। এ ধরনের প্রকল্প আরও বাড়ানোর অনুরোধ করেছেন উদ্যোক্তারা। রিজবি নওয়াজের রিপোর্ট। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং চাকরিরতদের দক্ষতা উন্নয়নে কাজ করছে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম SEIP, এশীয় উন্নয়ন ব্যাংক ADB ও সুইজারল্যান্ড সরকারের বিশেষায়িত সংস্থা SDC সহযোগিতায়। 3,712 কোটি টাকার প্রকল্পটি মেয়াদ 2024 সাল পর্যন্ত। না, কোনো টাকা লাগে না। এখান থেকে কর্মশিক্ষা অপারেটর হতে পারে, তখন ওই টাকা যদি আমি উপার্জন করতে পারি তখন আমার ছেলে মেয়েকে আমি মাদ্রাসায় মানে আলেম বানানোর আমার আশা। হেল্পার কোনো জায়গায় নিতে চায় না, অপারেটর হলে আর কি চাকরিটা সুবিধা হয় করতে। 95% চাকরি পেয়েছি। তৈরি পোশাক সহ বিভিন্ন ট্রেডে হাতে কলমে ট্রেনিং পাচ্ছেন তরুণ তরুণীরা। আমাদের হিউজ পরিমাণ মাইগ্রেশন হয়, ওয়ার্কাররা এক জায়গা থেকে অন্য আরেকটা ফ্যাক্টরিতে চলে যায়, তো সেই দিক থেকে একটা স্টেবল একটা জায়গা থেকে আমরা যে ওয়ার্কার পাচ্ছি, যে একটা নির্দিষ্ট একটা ট্রেনিং সেন্টার থেকে যে পাচ্ছি, এটা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করছে। ইন্ডাস্ট্রি যদি গ্রো করতে হয় এবং ইনশাল্লাহ ইট উইল গ্রো, দেন আমরা সিরিয়াসলি লেবার ক্রাইসিসে পড়বো। অ্যান্ড ইট ইজ অলরেডি হ্যাপেনিং। এইখানে গভর্নমেন্টের এবং স্টেকহোল্ডারদের ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত। প্রকল্পটি 2024 সালে শেষ হওয়ার কথা থাকলেও ভিন্ন নামে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা চিন্তা করছে সরকার। আমার এই প্রজেক্ট তো আর চিরদিন থাকবে না, প্রজেক্ট শেষ হয়ে যাবে, কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্রথম কথা হলো যে দক্ষতা প্রশিক্ষণে একটা মোমেন্টাম তৈরি করে দিচ্ছি, প্লাস আমরা কিছু এমন কিছু ইনস্টিটিউশনাল বিল্ড আপে হেল্প করছি যেটা এর পরেও থেকে যাবে। আমরা বাসিকে টোটাল একটা ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করার জন্য সাপোর্ট দিচ্ছি, সেখানে 4 তলা একটা ট্রেনিং ভবন তৈরি করবে। বিটাকের তেজগাঁয়ে যে ক্যাম্পাস আছে সেখানে আমরা একটা মাল্টি স্টোরি ট্রেনিং একাডেমি তৈরি করে দিচ্ছি। বাছাই করা 3-4 TTCকে আমরা কিছুটা সাপোর্টের মাধ্যমে ওদের ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করার জন্য হেল্প করছি। SEIP প্রকল্পের আওতায় 8,20,000 জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়। প্রশিক্ষণার্থী নির্বাচিত হয়েছেন 6,16,241 জন। অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন 4,48,009 জন, চাকরি পেয়েছেন 3,22,000 মানুষ। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।